আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে খুব ভোরে বের হয়েছিলাম, মনে করেছিলাম হয়তো সকাল সকাল রোদ উঠে যাবে আর আমরা একটু সাগরের পাড়ে হাঁটাহাঁটি করব, কিন্তু আমাদের চিন্তা টোটালি ভুল। কারণ আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট 7টা বেজে গেছে। 7টা বাজে বের হওয়ার পরও দেখেন আমার চতুর্দিকে কি পরিমাণ কুয়াশা কক্সবাজারে। আসলে কক্সবাজারে এত পরিমাণ কুয়াশা দেখে আমি নিজে একটু হতভম্ব হয়ে যাই, কারণ এত পরিমাণ কুয়াশা কক্সবাজারে আগে আমি কখনোই পাইনি। আর আজকের সকালে অলমোস্ট সকাল 12টা 11টা কি 12টার সময় হচ্ছে সূর্য উঠেছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা আর ঠান্ডা ছিল। আর আমার মেয়ে সামনে হেঁটে যাচ্ছে এবং আমার বোন জামাই দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে, সাগরের সেই গর্জনগুলো শুনতেছে। আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি, দেখতেই পাচ্ছেন আমার। আর সবচেয়ে মজার বিষয় লাগছে, মজার বিষয় হচ্ছে যে আপনার দেখুন কাকড়াগুলো তাদের ঘর তৈরি করতেছে কি সুন্দর করে, চতুর সাইড থেকে একটু একটু করে কেটে কেটে বালু গর্ত করে কাঁকড়া তাদের ঘর বানাচ্ছে। আর কক্সবাজার হচ্ছে আসলে এগুলোই হচ্ছে দেখার মতো জিনিস, যে আপনি যদি সকালবেলা ওঠেন তাহলে বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পান, যেমন স্টার ফিশ, বিভিন্ন রকমের নৌকার নৌকায় মাছ ধরার ট্রলারের মধ্যে অনেক রকমের মাছ দেখতে পাবেন। এবং এই দেখেন আমি হাঁটতেছি, এগুলো যে দেখতেছেন এগুলো সব হচ্ছে কাঁকড়ার বাসা। আর আমার বোন দুলাভাই তারা সকালবেলা বের হয়েছে, আমার ভাগ্নি তারা সবাই হচ্ছে ঝিনুক কুড়াচ্ছে। এগুলো হচ্ছে আসলে এক ধরনের স্মৃতি যে আমরা কক্সবাজারে গিয়ে কি করলাম। এগুলোকে আসলে বাস্তবতা বা টিকিয়ে রাখার জন্যই হচ্ছে এগুলো করা। আমার মেয়েরা, আমার ওয়াইফ সবাই আসলে এখান থেকে ঝিনুক কুড়িয়ে নিয়েছে মোটামুটি ব্যাগ ভরে। আর আমার মেয়ের খুনসুটি তো বলাই বলাই মুশকিল, সে যেটাই দেখে সেটাই নিচ্ছে। এবং তার কথা হচ্ছে ব্যাগ বাটি ভরে সব নিতে হবে, যদি কোনোটা রেখে যাই তাহলে সে খুবই মন খারাপ করতেছে এবং খুবই সে উৎসাহ চিল্লাচিল্লি করতেছে যে চলো ওইদিকে যাই। দেখতেই পাচ্ছেন তার আসলে সে যা চাচ্ছে সেটা করতেই হবে। যাই হোক, আসলে বাচ্চাদের এই খুনসুটিগুলোর জন্য হচ্ছে কক্সবাজার আসা, আর এটাকে স্মৃতি বা ফ্রেমে আটকানোর জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো করা, যাতে একটা সময় যখন আমাদের বয়স হয়ে যাবে তখন আমরা এগুলো দেখে আসলে নিজেদের সময়টাকে ফিল করতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।